হুগলির খানাকুল ফি বছর দুর্গাপূজয় আগমনী সুরে ভাসে এই গ্রাম, কিন্তু তালটা কেটে যায় গত 2 আগস্ট। সেদিন রাতে রূপনারায়ণ নদের বাঁধ ভেঙে বন্যার জল ধেয়ে আসে খানাকুলের 2টি ব্লকে। বিধ্বংসী জলের তোড়ে গ্রামের কুলবন্দি থেকে একরের পর একর জমি চলে যায় জলের তলায়। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ধান্যগড়ি, ঘোষপাড়া, ঘোড়াদহ সহ অন্তত 50টিরও বেশি গ্রাম। এরই মধ্যে মাস পেরিয়ে শরতের আকাশে আগমনী সুর বাজলেও সেই সুরের ছায়া পড়েনি এই গ্রামগুলিতে। গ্রামের অস্থায়ী ত্রাণ শিবিরে যাঁদের আশ্রয়, তাদের কাছে পুজোয় নতুন জামাকাপড় পরে দেবী দর্শন আকাশ কুসুম কল্পনা। গত 12 অক্টোবর নিউজ টাইমে এই খবর সম্প্রচারিত হয়। এই খানাকুলে মানুষের এবারের পুজোয় ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, ঠাকুর এই দিন যেন আর ফিরে না আসে, ভালো রাখো সকলকে। খবরটি চূড়ান্ত রিটিংয়ের সময় অসহায় মানুষগুলির করুণ অবস্থা ছুঁয়ে যায় নিউজ টাইমের কর্মীদের। আর দেরি না করেই চটপট সিদ্ধান্ত নেওয়া হয় দুর্গত মানুষগুলির পাশে যৎসামান্য সাহায্য তুলে দেওয়ার। নিউজ টাইমে বিভিন্ন ধরনের স্টোরি আমরা এডিট করি, সেরকমই একটা স্টোরি এডিট করতে গিয়ে দেখলাম হুগলির খানাকুলের যে কিছুদিন আগে যে বন্যার ঘটনা ঘটেছিল তার রেশ এখনও রয়েছে, বহু বাড়ি পড়ে আছে। তখন আমরা দেখেছি যে ওই কচি কচি বাচ্চাগুলোর মুখ, তাদের পরিবারের যে পুজোর আগে যে তাদের কষ্টটা, এটা দেখার পর আমরা নিজেরা আমরা অফিসের মধ্যে একটা সবাই মিলে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিলাম যে একটা ছোটো ছোটো পকেট কালেকশন করে যদি আমরা একটা ফান্ড করতে পারি। বৃহস্পতিবার নিউজ টাইমের একটি প্রতিনিধি দল হাজির হয় ধান্যগড়িতে। গ্রামের সহায় সম্বলহীন পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হয় নতুন জামা কাপড়। পুজোয় অপ্রত্যাশিত উপহার পেয়ে খুশিতে চকচক করতে থাকে ঋত্বিক দিশাদের চোখ মুখ। নিউজ টাইমের এই উদ্যোগে উচ্ছ্বসিত স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানও। নিউজ টাইম যে মানে এই উদ্যোগটা নিয়েছে, এটা আমরা আশা এতখানি আশা করি না যে এই পুজোর মুহূর্তে আপনারা এরকম স্বেচ্ছায় এগিয়ে আসবেন এবং এই কাজটা করবেন। এটা আমাদের অঞ্চলের একটা মানে দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণ আলাদা রূপে আপনারা খুলে দিলেন। ভালো লাগছে আপনারা এসে আমার দিকে যে দিচ্ছেন পুজো, পুজো হচ্ছে জামা কাপড় দিয়ে গেলেন, আমাকে খুব অনেক ক্ষতি হয়ে গেছে, ঘর পর পড়ে গেছে, মন খারাপ হচ্ছে। এই যে তোমরা যে দিয়ে গেলে জামা কাপড় পুজোর পরবো, এসব ভালো লাগছে। শুধু ধান্যগড়ি এমন কয়েক হাজার মানুষ আজ সহায় সম্বলহীন। প্রশাসন সাধ্যমতো এই মানুষগুলির পাশে দাঁড়ানোর চেষ্টা হয়তো করছে, কিন্তু প্রয়োজন আরও বেশি। উপহার পাওয়ার পর ছোট্ট ছোট্ট মুখগুলির চকচকে চোখগুলি সে কথা জানান দিচ্ছিল। ছোটদের নিয়েই তো পুজোর আনন্দ, পুজোর মুখে এই খানাকুলের বন্যা বিধ্বস্ত এলাকায় তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আমাদের এই প্রচেষ্টা, শুধু পাশে থাকার অঙ্গীকার। হুগলির খানাকুল থেকে ক্যামেরায় অরূপ অধিকারীর সাথে তাপস লাহা, নিউজ টাইম।